বেঙ্গল লাইভ নিউজ, আপনাদের সঙ্গে আমি অর্পিতা। এবারে আসছে বিস্তারিত খবরে। মদের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে এক যুবককে খুনের অভিযোগ উঠল এক মহিলা এবং তার সঙ্গীদের বিরুদ্ধে। জানা গিয়েছে সুমন ঘোষ নামে ওই যুবকের সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল ওই মহিলার। ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাটের নোকারি এলাকায়। নদিয়ার রানাঘাট থানার নোকারি ঘোষপাড়ার বাসিন্দা বছর ২৪ সুমন ঘোষের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল ওই এলাকারই বাসিন্দা এক বিবাহিতা মহিলা শুক্লা ঘোষের। অভিযোগ, প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার কিছুদিন পর থেকেই সুমন বুঝতে পারে যে একাধিক পুরুষের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে শুক্লার। সম্প্রীতি শুক্লাকে একাধিক পুরুষ সঙ্গীর সাথে সম্পর্ক রাখতে বাধা দিচ্ছিল সুমন। অভিযোগ, সেই রাত থেকেই দশমীর দিন নিজের বাড়িতে সুমনকে ডেকে মদের সাথে বিষ খাইয়ে দেয় শুক্লা। এরপর আশঙ্কাজনক অবস্থায় প্রথমে রানাঘাট মহকুমা হাসপাতালে ও পরে সেখান থেকে কল্যাণী হাসপাতালে নিয়ে গেলে রবিবার মৃত্যু হয় তার। সুমনের মৃত্যুর খবর জানাজানি হতেই এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। উত্তেজিত জনতা ভাঙচুর চালায় অভিযুক্ত শুক্লা ঘোষের বাড়িতে। পরিস্থিতি বেগতিক দেখে এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত শুক্লা। এই ঘটনায় রবিবার রাতে শুক্লা ঘোষের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে সুমনের পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ। ঘটনা বলতে, এই ফোন করে আমার ছেলের ঘরে কাজ করে, এই কাউদার ঘরে ওই দোকানে কাজ করত। এই যাকুনি ফোন করে ছেলে চলে আসে, কাজ শেষ হয়ে আসে, মেয়ে দিয়ে আসে, আবার মেয়ে দিয়ে আসবে, যে কাজে চলে যায় আবার হয়তো আধ ঘন্টা এক ঘন্টা পরে বলে গিয়ে তুই একটু আয় আমার একটু বাজারে দিই। এইভাবে দিয়ে আসা নিয়ে আসা করছেন, ভাই বোন হিসাবে চলছে, ভাই হিসাবে চলছে, চলতে 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 আস্তে আস্তে যে ওই এইসব খবর করে ফেলেছে আমরা অত বুঝতে পারিনি। আমরা জানি মিলামেশো ভাই বোনে যাচ্ছে আসছে ওতেই ভাই, তাই বলে যে তলায় তলায় যে এইসব করেছে এগুলো আরও ভালো। আমার ছেলেকে খেতে দিচ্ছি, সাড়ে দশটা দশটা বাজলে খাই, আজকে আমি এত কোন পর্যন্ত খাওয়াতে পারিনি। বাবা গেলে আমি আটটার মধ্যে সবার খোঁজ নিই, দেখতো আমার ছেলে বাড়ি আসবে কি না, আমি ভাত বসাবো। আমার ছেলে তো আর আমার কাছে এসে ভাত চাবে না বাবা, বাবা গো বাবা। হ্যালেঞ্চা গ্রাম পঞ্চায়েত প্রধান চায়না বিশ্বাসের উদ্যোগে এলাকায় চলছে বিজয়ার খাওয়ানোর পালা। টোটো চালক অটো চালক থেকে শুরু করে বাজারের দোকানদারদেরও চলছে মিষ্টিমুখ করানোর কাজ, বাদ পড়ছে না পথ চলতি মানুষরাও। বিজয়ার মিষ্টিমুখ চলল বাগদার হেলেঞ্চা বাজার এলাকায়। এদিন হেলেঞ্চা বাজারে পথ চলতি মানুষসহ এলাকার টোটো ও অটো চালকদের মিষ্টিমুখ করানো হয় হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েত প্রধান চায়না বিশ্বাসের উদ্যোগে। সেই সাথে হেলেঞ্চা বাজারের সমস্ত ব্যবসায়ীদেরকেও মিষ্টিমুখ করানো হয়। নমস্কার, শ্রীমতো চায়না বিশ্বাস প্রধান হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতে হেলেঞ্চাবাসী অটোচালক পথচালক সকলকে বিজয়ের শুভেচ্ছা এবং মিষ্টিমুখ করছি। রবিবার রাতে ধানতলা থানার হিজুলি ফরেস্ট থেকে চুরি হয়ে যায় বেশ কিছু কাঠ। সোমবার সকালে রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায় সেই কাঠগুলি। এরপর ফরেস্টে খবর দেওয়া হলে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কাঠগুলি। নদিয়ার ধানতলা থানার হিজুলি ফরেস্টের ভেতর থেকে গত রবিবার রাতে বেশ কিছু কাঠ চুরি হয়ে যাওয়ার ঘটনা ঘটে। কিন্তু ঘটনার পরদিন সোমবার ওই জঙ্গল থেকে কিছুটা দূরে রাস্তার পাশে কাঠগুলিকে পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা। তারপর তারা খবর দেয় হিজুলি ফরেস্টে। এরপর বনদপ্তরের লোক এসে কাঠগুলিকে উদ্ধার করে নিয়ে যায়। আর এই ঘটনায় হিজুলি ফরেস্টের এক রেঞ্জার বলেন, আমরা খবর পাওয়া মাত্র স্টাফ পাঠিয়েছি এবং সেই গাছগুলো রিকভারি করে নিয়ে এসেছি। যেহেতু আমরা জানি না কে নিয়েছে, সুতরাং আমরা কোনো কিছু করতে পারিনি, আমরা ওটা ইউডিআর হিসাবে দেখতে পেরে আসি। গাছগুলো নিয়ে এসে পরবর্তীতে ওগুলো অকশন করে বেঁচে দেওয়া হবে। সময় এখন ছোট্ট একটা বিরতির, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। হীরের গয়না কিনতে আর কলকাতায় নয়, এখন থেকে চাঁদপাড়াতেই আসুন। অলংকার বৈচিত্র্যের নিউ মজুমদার জুয়েলার্স, সরকার অনুমোদিত হলমার্ক সোনার গহনা ও ডায়মন্ড জুয়েলারি বিক্রেতা। ঠিকানা চাঁদপাড়া বাজার, স্টেশন রোড, উত্তর ২৪ পরগনা। যোগাযোগ 9932-09489। হালকা সোনার নজর কাড়া ডিজাইনে আমরাই সেরা সেরা। ঠিকানাটা মনে আছে তো? চাঁদপাড়া বাজার, স্টেশন রোড, উত্তর ২৪ পরগনা।
রাজনন্দিনী রেস্টুরেন্ট ব্রট ইউ দ্য ডিলিশিয়াস ইতালিয়ান পিৎজা, ফ্রেশ অ্যান্ড ফাস্ট, ডেলিকেট অ্যান্ড স্পাইসি। Hot and tasty. Make your every moment special. Rajnodini Restaurant, Post Office Road, Habra. নদিয়ায় এই সর্বপ্রথম একই ছাদে নিচে স্পা ও বিউটি সেলন ক্লাব শাকনিক। দৈনন্দিন জীবনের স্ট্রেস কাটাতে ও শরীরকে সুস্থ রাখতে ক্লাব শাকনিক আপনাদের জন্য এনেছে বডি স্পা মাত্র 1250 টাকা থেকে শুরু, ফিশ স্পা মাত্র 300 টাকা থেকে শুরু, স্ট্রিম ও জাকুজি মাত্র 500 টাকা থেকে শুরু। এছাড়াও রয়েছে ম্যাসেজ চেয়ার ও ট্রেডমিলস। নিজের সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে আপনাকে একবার আসতেই হবে ক্লাব শাকনিক স্পা ও বিউটি সেলুনে। ঠিকানা 209 GNPC রোড, রানাঘাট, নদিয়া, নিয়ার মিশন গেট। জ্যোতিষ ভগবান নয়, কেবলমাত্র আপনার সমাধানের পথ বলে দিতে পারে। আপনার শহরে এই সর্বপ্রথম আধুনিক জ্যোতির্বিদ, জ্যোতিষ রত্ন, হস্তরেখা রত্ন ও গণকাচার্য শ্রী তমাল চক্রবর্তী। 100% বিজ্ঞান ভিত্তিক প্রেডিকশন। বিদ্যায় বাধা, বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসায় বাধা, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সঠিক দিশা পেতে আসুন হরোস্কোপ এক্সপার্ট তমাল চক্রবর্তীর কাছে। চেম্বার হাবড়া, প্রতি শনিবার বিকেল 4:00 থেকে 7:00 পর্যন্ত, বনগাঁ প্রতি সোমবার বিকেল 5:00 থেকে 8:00 পর্যন্ত, বাগদা প্রতি মঙ্গলবার বিকেল 5:00 থেকে 8:00 পর্যন্ত, রানাঘাট প্রতি রবিবার সকাল 10:00 থেকে 6:00 পর্যন্ত। বুকিং নাম্বার 6295333915 অথবা 8768468876 এই নম্বরে। আর কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা আইরিশ। আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আলট্রাসোনোগ্রাফি, চোখের প্রেসার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর চব্বিশ পরগনা। কন্ট্যাক্ট 03215255124। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইফ নিউজ। পুজোর ছুটিতে মানালি বেড়াতে গিয়ে খাদে পড়ে মৃত্যু হলো গাইঘাটার বাসিন্দা বিশ্বজিৎ দাস নামে এক যুবকের, সেই সঙ্গে আহত হয়েছেন আরো নজন। আহতদের ভর্তি করা হয়েছে মানালি হাসপাতালে। পুজোর ছুটিতে মানালি বেড়াতে গিয়ে খাদে গাড়ি পড়ে মৃত্যু হলো গাইঘাটা এলাকার বাসিন্দা বিশ্বজিৎ দাস নামে এক যুবকের, সেই সাথে এই ঘটনায় আহত হয়েছেন মধ্যমগ্রাম এলাকার আরও 9 জন। জানা গিয়েছে বিশ্বজিৎ পেশায় মাইক্রোফিন্যান্স কোম্পানির কর্মী। বছর 6 ধরে সে পানিহাটিতে একটি বেসরকারি কোম্পানিতে কাজ করেন। দুর্গাপুজোর ষষ্ঠীর দিন মধ্যমগ্রামে তার আত্মীয়দের সাথে সে মানালি বেড়াতে যায়। সোমবারই ফেরার কথা ছিল বিশ্বজিৎদের, কিন্তু এদিন মানালি থানা থেকে বাড়িতে ফোনে আসে মৃত্যু সংবাদ। এরপরই শোকের ছায়া নেমে আসে গোটা পরিবারে। চান্দিগুড়া যাচ্ছিলো, হোটেল থেকে যাচ্ছিলো 9:00 সময় সাইট সিন ঢুকতে। এবার গাড়ি কোনো ক্রমে হয়তো ফেসে যেয়ে যা হোক, ব্যাকের মুখে হোক, যেভাবে হোক, ওইখান থেকে ফারান থেকে গাড়িটা পড়ে গেছে। বুঝছে, যাওয়ার পরে ওইখান থেকে প্রশাসন ফোন করেছিলো এখানে, যে এরকম বাড়ির এখানে ঠিকানায় ফোন করেছিল, ফোন এসেছিলো যে এরকম বিশ্বজিৎ নামে একজন মারা গেছে। আচ্ছা, ঠিক আছে, এই অবধিই আমরা খবর আপাতত পেয়েছি। কীভাবে পড়েছে কিছু জানতে, মানে গাড়িটা পাল্টিয়ে গেছে, কারণ থেকে পাল্টিয়ে গেছে। কতজন ছিল ওরা? 10-11 জন ছিল মনে হয়। 10-11 জন ছিল গাড়ি থেকে পড়ে গেছিল। হ্যাঁ, মানে ও একাই মানে গাড়ির থেকে বেরিয়ে গেছিলো, মানে জানলা দিয়ে বেরিয়ে গেছিলো, আর যে কটা ছিল ওই কটা সব গাড়ির ভিতরেই ছিল। এবার গাড়ি উপরে থেকে এবার ওদের অবস্থা তো গুরুতর অবস্থা, এখনও সেই সব খবর এখনও আমরা পাইনি। লোক আজকে আমাদের এখানে গেছে, ওইখানে ওরা যারা আসে সেখানে তো কথা বলার মতন লোক নেই। হাড়োয়ার খড়িবাড়ি এলাকায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে হাড়োয়া থানার পুলিশ এসে একটি খাল থেকে ওই ব্যক্তির পচা গলা দেহটিকে উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সোমবার সকালে হাড়োয়ার একটি খালে পচা গলা মৃতদেহ ভাসতে দেখেন এলাকাবাসীরা। এরপর তারা পুলিশে খবর দিলে পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে। তবে দেহটিতে পচন ধরায় প্রাথমিক তদন্তে তার সঠিক পরিচয় জানা যায়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি, অন্য কোথা থেকে খালের জলে ভেসে এসেছে এই দেহটি। তবে রাজারহাট থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে পাঠিয়েছে বিধাননগর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য। সেই সাথে মৃতের পরিচয় ও মৃত্যুর কারণ জানতে চলছে তদন্ত।
জায়গাটার নাম কি? জায়গাটার নাম সময় এখন ছোট্ট একটা বিরতির, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। বনগাঁ শহরে হলমার্ক যুক্ত সোনার গহনার শোরুম মেসার্স জি এন নাথ অ্যান্ড ব্রাদার্স জুয়েলার্স, সোনার অলংকার নির্মাতা ও বিক্রেতা। ঠিকানা যশোর রোড টাউন কালীবাড়ির সামনে, বনগাঁ উত্তর চব্বিশ পরগনা। যোগাযোগ 03215255034। এখন বিয়ের কার্ডে অবিশ্বাস্য 70% ছাড় শুধুমাত্র মহাদেব প্রেসে। বনগাঁ শহরের যাবতীয় ছাপার কাজের একমাত্র ভরসাযুক্ত প্রতিষ্ঠান মহাদেব প্রেস। ঠিকানা বাটার মোড়, বিমলা মার্কেট, বনগাঁ। যোগাযোগ 9735338302। শিবারজি নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার, সমস্ত রকম চিকিৎসা ব্যবস্থার এক নতুন দিশা। আর কলকাতা নয়, এবার আপনার এলাকাতেই পেয়ে যাচ্ছেন উন্নত অপারেশন থিয়েটার, অত্যাধুনিক প্রযুক্তি, অভিজ্ঞ ডাক্তার ও চোখের অত্যাধুনিক চিকিৎসা এবং অপারেশনের সেরা পরিষেবা। এবার থেকে সমস্ত চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন একই ছাদের নিচে, শিবারজি নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার। থাকছে 24 ঘন্টার ডাক্তারির ব্যবস্থা, নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা। শিবারজি নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার। আমাদের ঠিকানা আইশতলা, সন্ন্যাসী বাজার, রানাঘাট। বাজলো তোমার আলোর বেণু, বাজলো অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান, চাকদা রোড, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। প্রথম দেখা থেকে ভালো লাগা। আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে ভালো লাগা থেকে ভালোবাসা, ভালোবাসা থেকে বিয়ে। জীবনে প্রতি পদক্ষেপে সঙ্গে আছে কমপ্লিট ফ্যামিলি শপ ড্রিম ওয়ার্ল্ড, হেলেঞ্চা বাজার, উত্তর চব্বিশ পরগনা। ও গো মোর পিয়া, ও গো বধু সুন্দরী, নব নব রূপে আসো আহা মরি মরি, তুমি অন্তরে যত নেধে কুমুর সোনার করি, তোমার অলংকারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলংকারের প্রতিশ্রুতি, নিউ সিংহ জুয়েলার্স, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। এক মধ্যবয়স্ক মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। মহিলার চিৎকার শুনে এলাকার মানুষজন ছুটে আসেন এবং হাতে নাতে ধরে ফেলে অভিযুক্তকে। উত্তেজিত জনতা বেধড়ক মারধর করে অভিযুক্তকে। ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে ইলেকট্রিক খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর করল উত্তেজিত জনতা। ঘটনাটি ঘটেছে দেগঙ্গা থানার বেড়াচাপা এলাকায়। অভিযোগ, এক মধ্যবয়স্কা মহিলা মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে তার মুখ চেপে ওই মহিলাকে ধর্ষণ করার চেষ্টা করে অভিযুক্ত যুবক। এর পরপরই মহিলার চিৎকারে এলাকার লোকজন জড়ো হয়ে হাতে নাতে ধরে ফেলে অভিযুক্তকে। মারধর চলাকালীন অভিযুক্তের স্ত্রী তার স্বামীকে বাঁচাতে এলে তাকেও বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে উত্তেজিত জনতার বিরুদ্ধে। ¡Gracias!
এরপর খবর পেয়ে দেগঙ্গা থানার পুলিশ এসে ওই যুবক ও তার স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে গোটা ঘটনা তদন্ত চলছে। আপনার উপরে যেভাবে এটা করলো তাতে করে আপনি কি চাইছেন? এই ধরনের ছেলেরা কি চাইছেন? আপনি পুলিশের কাছে কি চাইছেন? প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা থেকে ফেরার পথে এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর এলাকায় শান্তিপুর স্টেশনের কাছে। গুরুতর জখম অবস্থায় আহত বিমল সিং নামে ওই বিজেপি কর্মীকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেছে এলাকাবাসীরাই। এই ঘটনায় শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেছে আহত বিজেপি কর্মীর স্ত্রী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নেতির সঙ্গে ভাসান ছিল, ভাসান থেকে আসার সময় মনোদেন তার সামনে যে হোটেল ওই নামটা কি জনি, ওইখানটায় বাজনাদাররা খাওয়া দাওয়া করছিল। ওইখানে আমি যখন ছেলেপুলে সব উঠে চলে যায় পাড়ার ছেলেপুলে, উঠে যাওয়ার পরে আমি যাব ওই মুহূর্তে আমার উপরে একটা পূর্ব পরিকল্পিত হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতি ছ সাত জনের একটা টিম। বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি আপনার স্বাদ ও সাধ্যের মধ্যে। এবার পুজোতে হাবিবস দিচ্ছে সকল প্যাকেজের উপরে আপ টু 50% পর্যন্ত বিশেষ ছাড়। আধুনিক ট্যাটু কিংবা কনে সাজানো, হাবিবস রয়েছে সবার উপরে আপনার মন জয় করবার জন্য। আমাদের এখানে 3 মাস ও 6 মাসের আন্তর্জাতিক মানের হেয়ার কাটিং, বিউটি ও মেকআপের কোর্স করানো হয়। হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি, ঘোষ মার্কেট, কোর্ট রোড, বনগাঁ। আমাদের শাখা এবার বাটার মোড় মধুশাহা মার্কেটে।